মোহাম্মদ আজিজ খান বাংলাদেশের বিদ্যুৎ খাতের কোম্পানি সামিট গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিঙ্গাপুরের শীর্ষ 50 ধনীর তালিকায় আবারও নাম উঠেছে তার এই তালিকায় আজিজ খান রয়েছে 42 নম্বরে গেল বুধবার মার্কিন সাময়িকী ফোর্বস সিঙ্গাপুরের শীর্ষ 50 ধনীর তালিকা প্রকাশ করে সেখানে আজিজ খানের সম্পদের পরিমাণ দেখানো হয়েছে 100 কোটি মার্কিন ডলার প্রতি ডলারের বিনিময় মূল্য 95 টাকা ধরে হিসাব করলে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 9.5 হাজার কোটি টাকা ২০২১ সালে আজিজ খানের সম্পদের পরিমাণ ছিল 99 কোটি মার্কিন ডলার ২০১৯ সালের পর থেকেই তার সম্পদের পরিমাণ ধারাবাহিকভাবে বাড়ছে তাতেই তিনি এবছর বিলিয়ন ডলারের ধনীর ক্লাবে স্থান করে নিয়েছেন ফোর্বসের হিসাবে এবারই প্রথম সিঙ্গাপুরের 1 বিলিয়ন 100 কোটি সম্পদশালী ব্যক্তিদের ক্লাবে ঢুকেছেন আজিজ খান জানা যায় 63 বছর বয়সী এই ধনাঢ্য বাংলাদেশি 10 দশকেরও বেশি সময় ধরে সিঙ্গাপুরে স্থায়ীভাবে বসবাস করছেন বাংলাদেশের বিদ্যুৎ বন্দর ফাইবার অপটিক্স যোগাযোগ আবাসন খাত ও শিল্পাঞ্চলে সামিট গ্রুপের ব্যবসা রয়েছে ১৯৯৮ সালে প্রথম বিদ্যুৎ উৎপাদন করে সামিট গ্রুপ বর্তমানে বাংলাদেশে ওই প্রতিষ্ঠানের 17টি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এদিকে সামিট গ্রুপের প্রতিষ্ঠান সামিট পাওয়ার ইন্টারন্যাশনালকে আজিজ খান সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত করার পরিকল্পনা করেছেন বলে জানা গেছে ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল সিঙ্গাপুরে নিবন্ধিত এ কারণে বাংলাদেশে ব্যবসা করলেও যেহেতু সিঙ্গাপুরে নিবন্ধিত তাই এদের সম্পদের হিসাব করা হয় সিঙ্গাপুরেই ফোর্বসের তথ্য অনুযায়ী আজিজ খান সিঙ্গাপুরের শীর্ষ 50 ধনীর তালিকায় প্রথম স্থান পান 2018 সালে ওই বছর তিনি এ তালিকায় 34 নম্বরে ছিলেন সে সময় আজিজ সহ তার পরিবারের সম্পদের পরিমাণ ছিল 91 কোটি মার্কিন ডলার ফোর্বস জানিয়েছে 2019 সালে আজিজ খান জাপানি প্রতিষ্ঠান জেরার কাছে সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের 22% শেয়ার 33 কোটি মার্কিন ডলারে বিক্রি করে দেন ফলে 2019 সালে তার সম্পদের পরিমাণ কমে নেমে আসে 85 কোটি ডলারে এরপর থেকে আবার তার সম্পদের পরিমাণ বাড়তে শুরু করে জানা যায় সামিটের যাত্রা শুরু হয় ট্রেডিং কোম্পানি হিসেবে পরে বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনের ব্যবসা এসে ভালো করে প্রতিষ্ঠানটি ১৯৯৮ সালে সামিটের প্রথম বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে যায় সামিট গ্রুপের সংশ্লিষ্টরা বলেছেন ফোর্বস আজিজ খানের যে সম্পদের হিসাব দিয়েছে সেটি শুধু বিদ্যুৎ খাতের ব্যবসার সম্পদের হিসাব এর বাইরে সামিটের অন্যান্য খাতের ব্যবসার সম্পদের হিসাব সেখানে যুক্ত হয়নি সাদাকালো নিউজ